হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব 1998 সালে ইলিয়াস কাঞ্চন এবং রুবেলের কয়টি করে সিনেমা মুক্তি পেয়েছিল। আমরা আরো জানতে পারব 1998 সালে কোন নায়ক সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছিলেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। 1998 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় মৃত্যুর মুখে সিনেমা, মালেক আফসারি পরিচালিত মৃত্যুর মুখে। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে মনমোন, আমিন খান, ময়ূরী, গোলাম মোস্তফা, খলিল, দিলদার সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মৃত্যুর মুখে ছবিটি সুপার হিট হয়েছিল। 1998 সালে রুবেলের মুক্তি পায় উল্কা সিনেমা, গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত উল্কা। রুবেল ছাড়াও এই ছবিতে অভিনয় করেন মৌসুমী, ওমর সানি, ময়ূরী, বুলবুল আহমেদ, নাসির খান সহ আর অনেকেই। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী উল্কা ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1998 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় অচল পয়সা সিনেমা, সৈয়দ হারুন পরিচালিত অচল পয়সা। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে দীতি, বাপ্পারাজ, কাঞ্চি, অমল বোস, সাদেক বাচ্চু সহ আর অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী অচল পয়সা ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1998 সালে রুবেলের মুক্তি পায় শত্রু সাবধান সিনেমা, মাসুদ পারভেজ পরিচালিত শত্রু সাবধান। রুবেল ছাড়াও এই ছবিতে মনমোন, সুহেল রানা, চম্পা, হুমায়ুন পরিধি, ইলিয়াস কুবরা সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শত্রু সাবধান ছবিটি হিট হয়েছিল। 1998 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় আমার দেশ আমার প্রেম সিনেমা, সোহানুর রহমান সোহান পরিচালিত আমার দেশ আমার প্রেম। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে দীতি, আলিরাজ, মাসুদ রানা, ময়ূরী, দিলদার, খলিল, নাসির খান সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আমার দেশ আমার প্রেম ছবিটি ফ্লপ হয়েছিল। 1998 সালে রুবেলের মুক্তি পায় ভন্ড সিনেমা, শহীদুল ইসলাম খোকন পরিচালিত ভন্ড। রুবেল ছাড়াও এই ছবিতে তামান্না, খলিল, এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, রাজীব, ইলিয়াস কুবরা সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ভন্ড ছবিটি বাম্পার হিট হয়েছিল। 1998 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় বিদ্রোহী সন্তান সিনেমা, শাহ আলম কিরণ পরিচালিত বিদ্রোহী সন্তান। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে রানী, অমিত হাসান, শাহনাজ, রাজীব, কাবিলা, খালেদ আক্তার, কল্পনা সহ আর অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিদ্রোহী সন্তান ছবিটি হিট হয়েছিল। 1998 সালে রুবেলের মুক্তি পায় মুক্তি চাই সিনেমা, মোহাম্মদ হোসেন পরিচালিত মুক্তি চাই। রুবেল ছাড়াও এই ছবিতে শিল্পী, মান্না, দীতি, আবুল হায়াত, রাজীব, অমল বোস, প্রবীণ মিত্র সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মুক্তি চাই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1998 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় গুপ্ত ঘাতক সিনেমা, আজিজ আহমেদ বাবুল পরিচালিত গুপ্ত ঘাতক। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে পপি, অমিত হাসান, কাজল, সুহেল রানা, সাদেক বাচ্চু, জাম্বু সহ আর অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গুপ্ত ঘাতক ছবিটি এভারেজ হয়েছিল। 1998 সালে রুবেলের মুক্তি পায় কালো চশমা সিনেমা, এনায়েত করিম পরিচালিত কালো চশমা। রুবেল ছাড়াও এই ছবিতে একা, মেহেদি, মৌ, ড্যানিরাজ, খালেদ আক্তার, কল্পনা, হুমায়ুন ফরিদি সহ আর অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কালো চশমা ছবিটি সেমি হিট হয়েছিল। 1998 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় বাঘা আকবর সিনেমা, অশোক ঘোষ পরিচালিত বাঘা আকবর। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে নতুন দিলদার আহমেদ শরীফ, সাদেক বাচ্চু সহ আর অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বাঘা আকবর ছবিটি ফ্লপ হয়েছিল। 1998 সালে রুবেলের মুক্তি পায় বিপদ সংকেত সিনেমা, কমল সরকার পরিচালিত বিপদ সংকেত। রুবেল ছাড়াও এই ছবিতে চম্পা, লিমা, বাপ্পারাজ, মিজু আহমেদ, খলিল, প্রবীর মিত্র, ডলি জহুর, জাবেদ সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিপদ সংকেত ছবিটি হিট হয়েছিল। 1998 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় ভাই সিনেমা, আজহারুল ইসলাম খান পরিচালিত ভাই। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে দীতি, মান্না, চম্পা, আনোয়ারা, এটিএম শামসুজ্জামান, কাবিলা সহ আর অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ভাই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1998 সালে রুবেলের মুক্তি পায় অন্ধ আইন সিনেমা, এস এম বাবুল পরিচালিত অন্ধ আইন। রুবেল ছাড়াও এই ছবিতে তানিয়া, মান্না, শাহনাজ, হুমায়ুন ফরিদি, খালেদ আক্তার, কল্পনা, দিলদার সহ আর অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী অন্ধ আইন ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1998 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় আমি এক অমানুষ সিনেমা, শাহ আলম কিরণ পরিচালিত আমি এক অমানুষ। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে দীতি, অমিত হাসান, শাহনাজ, সাদেক বাচ্চু, মিশা সওদাগর সহ আর অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আমি এক অমানুষ ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল।
1998 সালে রুবেলের মুক্তি পায় গরিবের বিচার নাই সিনেমা। তোজাম্মেল হক বকুল পরিচালিত গরিবের বিচার নাই। রুবেল ছাড়াও এই ছবিতে একা, শাহিন আলম, মিতু, এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, দিলদার সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গরিবের বিচার নাই ছবিটি হিট হয়েছিল। 1998 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় দুই রংবাজ সিনেমা। ইলতুতমিশ পরিচালিত দুই রংবাজ। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে অঞ্জু, জসিম, শাবানা, আজিম, জাম্বু, আহমেদ শরীফ, মিশা সদাগর সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দুই রংবাজ ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1998 সালে রুবেলের মুক্তি পায় পরাধীন সিনেমা। গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত পরাধীন। রুবেল ছাড়াও এই ছবিতে মৌসুমি, জসিম, শাবানা, সুহেল রানা, এটিএম শামসুজ্জামান, নাসির খান, দিলদার সহ আর অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী পরাধীন ছবিটি হিট হয়েছিল। 1998 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় মেয়ের অধিকার সিনেমা। সুভাষ সোম পরিচালিত মেয়ের অধিকার। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে দীপ্তি, আমিন খান, নিশির, রাজীব, আমির সিরাজি সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মেয়ের অধিকার ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1998 সালে রুবেলের মুক্তি পায় সুখের আশায় সিনেমা। অতীন রহমান পরিচালিত সুখের আশায়। রুবেল ছাড়াও এই ছবিতে মৌসুমি, নাইম, অন্তরা, খলিল, হুমায়ুন ফরিদি, দিলদার সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সুখের আশায় ছবিটি ফ্লপ হয়েছিল। 1998 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় বদলা নেব সিনেমা। বিএইচ নিশান পরিচালিত বদলা নেব। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে দীতি, শাহিন আলম, মৌ, রাজীব, আহমেদ শরীফ, মিশা সদাগর সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বদলা নেব ছবিটি হিট হয়েছিল। 1998 সালে রুবেলের মুক্তি পায় গরিবের সম্মান সিনেমা। গাজী জাহাঙ্গীর পরিচালিত গরিবের সম্মান। রুবেল ছাড়াও এই ছবিতে একা, শাহিন আলম, মিতু, এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, দিলদার সহ আর অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গরিবের সম্মান ছবিটি হিট হয়েছে। 1998 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় রক্তের অধিকার সিনেমা। শেখ জামাল পরিচালিত রক্তের অধিকার। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে মৌসুমি, মেহেদি, মুনমুন, অমল বোস, নাসির খান, এটিএম শামসুজ্জামান, দিলদার, রাজীব সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রক্তের অধিকার ছবিটি সেমি হিট হয়েছিল। 1998 সালে ইলিয়াস কাঞ্চনের সর্বমোট 12টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 12টি সিনেমার মধ্যে হিট সুপার হিট হয়েছিল 3টি, মোটামুটি ব্যবসা করেছিল 6টি, এভারেজ হয়েছিল 1টি আর মোটামুটি ব্যবসা করেছিল 2টি। 1998 সালে রুবেলের সর্বমোট 12টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 12টি সিনেমার মধ্যে বাম্পার হিট হয়েছিল 1টি, হিট সুপার হিট হয়েছিল 6টি, সেমি হিট হয়েছিল 1টি, মোটামুটি ব্যবসা করেছিল 3টি, ফ্লপ হয়েছিল 1টি। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন।